দেশজুড়ে যীশু খ্রিস্টের জন্মদিন ও শুভ বড়দিন উদযাপন করছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। প্রথা অনুযায়ী গির্জায় প্রার্থনা ছাড়াও ছিল নানা আয়োজন। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন শতরূপা দত্ত। চট্টগ্রামে পাথরঘাটার জপমালা রানী ক্যাথিড্রাল গির্জায় প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় বড়দিনের আনুষ্ঠানিকতা। গির্জার ভেতরে যীশুখ্রিস্টের জন্মস্থানের প্রতীকী গোশালাও স্থাপন করা হয়। ময়মনসিংহে নগরীর ভাটিকাশর ক্যাথিড্রাল গির্জা হাউসে একত্রিত হয়ে বিশেষ প্রার্থনায় অংশ নেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। দেশবাসীর শান্তি ও মঙ্গল কামনায় প্রার্থনা করেন তারা। রাজশাহীতে সবচেয়ে বড় গির্জা বাগানপাড়া উত্তম মেষপালক ক্যাথিড্রালে হয় প্রথম প্রার্থনা। আজকে আমি প্রার্থনা করেছি সবার জন্য, ওভারঅল সবাই যাতে খুব ভালো থাকে। বিশেষভাবে প্রার্থনা করেছি যে এই ধরনের দুর্যোগ যেন আমাদের জীবনে না আসে, যা সারা বিশ্বকে স্থবির করে দিতে পারে। গির্জা শেষ হবে, এখানে নাচ গান করে বাড়িতে গিয়ে নাস্তা করব একসাথে। সিলেটে প্রেসবিটারিয়ান চার্চে সকালে প্রার্থনা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশ ও জাতির সমৃদ্ধি কামনা সহ শান্তি ও সম্প্রীতির জন্য প্রার্থনায় অংশ নেন নানা বয়সী মানুষ। নোয়াখালীর সোনারপুরের লুর্দের রানী ধর্মপল্লীর গির্জায় প্রার্থনা শেষে আনন্দ উৎসব। কবরস্থানে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। সকালে গির্জায় ঘণ্টাধ্বনি, সমবেত প্রার্থনা ও প্রচলিত রীতিনীতির মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় উৎসবের শুরু হয়। ভক্তরা সুরের মূর্ছনায় প্রভু যীশুর স্মরণে প্রার্থনা সঙ্গীত পরিবেশন করেন। পাবনা, হবিগঞ্জ, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, মাগুরা, চুয়াডাঙ্গা, দিনাজপুর, হিলিসহ সারা দেশে ধর্মীয় রীতিনীতিতে উদযাপন করা হয় খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব পবিত্র বড়দিন। শতরূপা দত্ত, একুশে টেলিভিশন।